ভারতীয় জনতা পার্টি বা বিজেপি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনৈতিক দল। বিভিন্ন সময় বিতর্কিত মন্তব্য, সাম্প্রদায়িক উস্কানি এবং মুসলিম বিরোধী প্রচার নিয়ে সমালোচিত হয়েছে দলটি। সম্প্রতি ঝাড়খণ্ড রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রচারণায় প্রকাশিত এক ভিডিও নিয়ে নতুন করে বিতর্কের মুখে পড়েছে দলটি। বিজেপি প্রকাশিত ভিডিওতে দেখা যায়, মুসলিমরা জোরপূর্বক একটি বাড়ি দখল করছে, নারীরা নিকাব হিজাব পরে ভেতরে ঢুকছে, শিশুরা আসবাবপত্র নষ্ট করছে। ভিডিওটিতে মুসলিম সংখ্যালঘুদের প্রতি বিদ্বেষ ও ইসলাম ভীতি ছড়ানোর অভিযোগ করেছেন সচেতন মহল। বিতর্কের পর নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ঝাড়খণ্ডের ভিডিওটি সরাতে বিজেপিকে নির্দেশ দেয় নির্বাচন কমিশন। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে নেওয়া হলেও সাম্প্রদায়িক রাজনীতির উদাহরণ হিসেবে সমালোচনার মুখে পড়েছে কেন্দ্রের ক্ষমতাসীন দলটি। গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যায়, প্রধানমন্ত্রী মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার অভিযোগ, বাংলাদেশের অনুপ্রবেশকারীরা ঝাড়খণ্ডে গিয়ে স্থানীয় মুসলিম মেয়েদের বিয়ে করছে, ফলে সাঁওতাল পরগনায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের সংখ্যা আগের তুলনায় বেশ কমে গেছে। এছাড়াও জেএমএম, কংগ্রেস, আরজেডি জোট সরকার এই অনুপ্রবেশকারীদের সমর্থন করছে বলেও দাবি করা হয়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরায় প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ঝাড়খণ্ডের আদিবাসী প্রধান রাজ্যের মুসলিমদের বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করেছে বিজেপি। অনেকের দাবি, মুসলিম এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐক্য ভাঙার চেষ্টাও করছে দলটি। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনা অঞ্চলে মুসলিম এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী ঐতিহ্যগতভাবেই বিজেপি বিরোধী দলকে ভোট দেয়। এ কারণে ঝাড়খণ্ডের মুসলিমদের বিরুদ্ধে এমন প্রচার প্রচারণা শুরু করেছে বিজেপি। ঝাড়খণ্ডের গাড়োয়াতে এক নির্বাচনী জনসভায় ভারতীয় প্রধানমন্ত্রী মোদী অভিযোগ করেন, বাংলাদেশের অনুপ্রবেশকারীদের সমর্থন দিচ্ছে জেএমএম, কংগ্রেস, আরজেডি দলগুলো। অন্যদিকে বিজেপির সভাপতি জেপি নাড্ডা মন্তব্য করেছেন, ঝাড়খণ্ডের মাদ্রাসাগুলোতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে ক্ষমতাসীন মুক্তি মোর্চা। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের খুঁজে বের করে উল্টো ঝুলিয়ে রাখার হুমকি দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঝাড়খণ্ড শিগগিরই মিনি বাংলাদেশ হয়ে উঠবে বলেও বিস্ফোরক মন্তব্য করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বিশ্লেষকদের দাবি, ঝাড়খণ্ডে রয়েছে মোট তিনটি ভোট ব্যাংক। একটি হল সনাতন ধর্মাবলম্বীদের ভোট, যা মূলত যায় বিজেপির ঝুলিতে। অন্যটি মুসলিম ভোট, যা ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স জোটের পক্ষে যায়। তৃতীয়টি হল সাঁওতালদের ভোট। শেষ পক্ষের ভোট নিশ্চিত করতেই এ ধরনের মুসলিম বিরোধী প্রচারণাকে বেছে নিয়েছে বিজেপি। তবে বিজেপির মুসলিম বিরোধী প্রচারণা নতুন কিছু নয়। মে মাসে কর্ণাটকে লোকসভা নির্বাচনের সময়ও এক অ্যানিমেশনে মুসলিম বিরোধী প্রচারের অভিযোগ ওঠে এ দলের বিরুদ্ধে। সেই অ্যানিমেশনে কংগ্রেসকে দেখানো হয় মুসলিমদের সমর্থনকারী হিসেবে। এমনকি সেপ্টেম্বরে মসজিদে ঢুকে মুসলিমদের মারব বলে প্রকাশ্য হুমকিও দিয়েছিলেন বিজেপির বিধায়ক নিতেশ নারায়ণ রানে। এ ঘটনায় বেশ বিতর্কিত হয়েছিল দলটি। এছাড়াও নরেন্দ্র মোদীর 173টি ভাষণের মধ্যে 110টি বা 63% ভাষণই ইসলাম ভীতি নিয়ে দাবি করে এক প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। বিভ্রান্তিমূলক প্রচার চালিয়ে সংখ্যাগুরু হিন্দু সম্প্রদায়ের মধ্যে মুসলিম ভীতি সৃষ্টি করছে বলেও অভিযোগ করা হয় এ প্রতিবেদনে। ধর্মীয় বিভাজন তৈরি করে ভোট টানার কৌশল কতটা গ্রহণযোগ্য তা নিয়ে নানা বিতর্ক থাকলেও শিগগিরই হয়তো নির্বাচনের ফলাফল দেখতে পাবে ভারতবাসী। তবে রাজনৈতিক নানা সমীকরণে সংখ্যালঘু মুসলিমদের ভবিষ্যৎ পরিণতি কী হবে তা এখনই বলা যাচ্ছে না। মোহাম্মদ আফরানুল ইসলাম, সময় সংবাদ।